মর্নিং বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ব্লগের সাথে। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি আমার ঘর পরিষ্কারের কাজে, আর সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ছেলের রুমের বিছানা টিছানা সব পরিষ্কার করে দিয়ে চলে এসেছি, কারণ ছেলে পড়তে বসে গেছে সকাল সকাল, আগে ঘুম থেকে উঠে পড়েছে, আর সেই জন্যই আজকে আমি সকালটা শুরু করলাম বিছানা পরিষ্কার দিয়ে। না হলে বিছানাটা আমার অগোছালো হয়ে পড়ে থাকে, কেউ ঘুম থেকে ওঠে না, তো আজকে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর বিছানা টিছানা গুছিয়ে রাখার পর এখন চলে এসেছি ছাদে। ছাদে কালকের কাজ জামা কাপড়গুলো শুকায়নি, কারণ একটু বেলার দিকেই কাঁচা হয়েছিল, কারণ এখন যা রোদের জোর, এক রোদই শুকিয়ে যাওয়ারই কথা, কিন্তু যেহেতু একটু বেলার দিকে কাঁচা হয়েছিল তো শুকায়নি, একটু হালকা হালকা ভিজেছিল, তো সেগুলো আর একবার রোদে দিয়ে দিচ্ছি। আর সকাল থেকেই সূর্যি মামা মুখে দিয়ে দিয়েছে, আর সেই রকম গরমও উঠেছে। আর এরপর চলে এসেছি সিঁড়ির রডগুলো একটু মুছে নিচ্ছি, কারণ কটা দিন মোছা হয়নি, সময় হয়ে ওঠে না, জানো সব দিন সময় করে উঠতে পারি না, কারণ শুধু তো একটা কাজ নয় সংসারে, হাজারো কাজ, সেই হাজারো সমস্যার মাঝে না সময় করে উঠতে পারিনি। তো আজকে ভেবেছি একটু সময় বের করে আমাকে মুছতেই হবে, কারণ দেখছি নোংরাও হয়ে গেছে, অনেকটা ধুলোও পড়ে গেছে। আর সিঁড়ির রড মুছে নেওয়ার পর এখন আমি সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর এই দেখো সিঁড়ির কোণে যে আমার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মানি প্ল্যান্ট গাছটা, সেটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু রোজ ভাবি একটা করে লাঠি দেব যার সাহায্যে ও উঠবে, কিন্তু মনে আর থাকে না, ঠিক ওইভাবেই রয়ে গেছে। আর সিঁড়িটা মুছে নেওয়ার পর আমি নিচের রুম সব মুছে নেবো, আর আজকে আমি বসেই মুছবো, তার কারণ হচ্ছে রোজই আমি দাঁড়িয়ে মুছি, তো সেইভাবে মোছা হয় না, দেখবে লম্বা লাঠি দিয়ে সেইভাবে ঘর পরিষ্কার করা হয় না, কিন্তু এই বসে এইভাবে যদি মুছি তো কোনায় কোনায় একদম পুরো পরিষ্কার হয়ে যায়। আর আজকে যেহেতু আমি খুব ভালো করে সব ক্লিন করব সেটাই ভেবেছি, ওই জন্যই আজকে বসে বসে পরিষ্কার করছি। বসে বসে মুছতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ঘরটাকে পরিষ্কার রাখতে গেলে একটু কষ্ট তো আমাদেরকে করতেই হবে, আর আমাদের কষ্ট গায়ে লাগলেও চলবে না, আমাদের কষ্ট মানে কষ্টকে যদি আমরা মনের মধ্যে আশ্রয় দিই তাহলে আমরা আর কোনো কিচ্ছু করতে পারবো না, আমাদেরকে হাসি মুখে সব কিছু করে যেতে হবে। তো চলো ঘরগুলো মুছে নিই আমি আগে, আর তোমরা আমার সাথে থাকো।
এখন চলে এসেছি কলপাড়ে। আমার ঘর সমস্ত কিছু ক্লিন করে ফেলেছি আর এখন কলতলায় বালতিগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কলতলাটা একটু ঝাঁট দেবো, তাহলে মোটামুটি আজকে আমার মর্নিংয়ে ক্লিন পর্ব শেষ হয়ে যাবে। আর তার আগে মাম্মামের পটিটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাম্মাম এটা রাত্রে হিসু করে, তো ওই জন্য খুব ভালো করে পরিষ্কার করতে হয়। তো পটিটা পরিষ্কার করে নেওয়ার পর আমি পিকুর খাঁচাটা পরিষ্কার করব, কারণ পিকু না পিকুকে খাবার দিই, তো পিকুর খাবার খাওয়ার পর ওর খাঁচার মধ্যে মুখ ঘষে খাবার লাগিয়ে একদম পুরো নোংরা করে দেয়, তো পিকুর খাঁচাটাও পরিষ্কার করব। আর এটা আমার সকালের ডিউটির মধ্যেই পড়ে যায় পিকুর খাঁচা পরিষ্কার করা। আর ওর খাঁচা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ওকেও একটুখানি হালকা জল দিয়ে আমি পরিষ্কার করে দিই খাঁচাটা। চলো, আমার পিকুর খাঁচা পরিষ্কার হয়ে গেছে আর পিকুর খাঁচার মধ্যে এবার একটু আমি জলও ঢেলে দেবো। আর এর সাথেই আমি আজকের ব্লগটাকেও শেষ করবো, কারণ আমার মর্নিংয়ের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নানে চলে যাব। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবারও নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো বাই বাই।